নমস্কার, টিকে বেঙ্গলি রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আজকেই বানাবো মুচমুচে বকফুলের বড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বকফুলের বড়া আমি আজ কীভাবে বানাবো। এর জন্য কিন্তু আমি এখানে কয়েকটা বকফুল নিয়ে নিয়েছি। বকফুলগুলোকে এরকম ভেতরে একটা সরু লম্বা ডাটনির মতো থাকে, ওটা আমি ভেঙে ফেলেছি, আর ওপরের যে অংশটা ওটা আমি তুলে ফেলেছি। এভাবে করে সব বকফুলগুলো আমি বেছে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ কাপ মতো চালের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরা গুঁড়ো, দু চামচ মতো লঙ্কা গুঁড়ো, এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপর এটা ভালো করে একটু ছেঁকে নিচ্ছি এইভাবে। এরপর একটা চামচের সাহায্যে সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে আমি এটা ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করতে হবে, এরকম অল্প অল্প করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্ব হবে এটা। এরপর একটা বকফুল নিয়ে এর মধ্যে একটু ডুবিয়ে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে বকফুলগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে একবারে দুটো তিনটে করে ব্যবহার করছি, না হলে এটা বেশি দিলে গায়ের উপর লেগে যেতে পারে আর বকফুলটাও ভালো হবে না। এবার উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নেব। বকফুলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি অন্য বকফুলগুলো ভেজে নেব। হয়ে গেল মুচমুচে বকফুলের পকোড়া। এটা কিন্তু খেতে ভীষণই অসাধারণ। তাহলে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।